জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2017 প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন অফ শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মোহাম্মদ নাজিমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এন এম নাজিমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমান বাহিনী। চিকিৎসা বিদ্যায় অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম শামদানি কুরাইশি, সংস্কৃতিতে অধ্যাপক এনামুল হক ও উস্তাদ বজলুর রহমান বাদল, সমাজসেবায় খলিল কাজী ও গবেষণা ও প্রশিক্ষণে শামসুল জামান খান ও অধ্যাপক ললিত মোহন নাথ প্রয়াত এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 23 মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই পদক বিতরণ করবেন।